নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রত বসুর নির্দেশে অবশেষে কোভিড প্রোটোকল মেনে গোটা রাজ্যে শুরু হলো প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের যে মোহনমাঠ রয়েছে 14 নম্বর ওয়ার্ডের, সেই মোহনমাঠে। সেখানেও মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কোভিড প্রোটোকল মেনে খুদেদের পাড়ায় পাঠশালা অনুষ্ঠান শুরু হলো এবং স্বভাবতই শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা তাদের মধ্যে কিন্তু একটা খুশির আবহাওয়া যে আগামী দিনে সমাজের যারা হচ্ছে ভবিষ্যৎ বা বলা চলে যারা হচ্ছে সমাজের হচ্ছে বলা চলে যারা হচ্ছে একটা উপহার, যারা আগামী দিনে হচ্ছে দেশকে দিশা দেখাবে, যারা হচ্ছে ভবিষ্যতের নাগরিক, তাদের কিন্তু পাড়ায় পাড়ায় পাঠশালার মাধ্যমে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ। চলুন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এখানে ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সঙ্গে দেখার চেষ্টা করব কি করছে তারা। সরাসরি দেখছেন পাড়ায় পাড়ায় পাঠশালা। মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংলগ্ন যে মোহনমাঠ রয়েছে আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে, সেখানে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় পাঠশালা অভিযান এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের চিরাচরিত যে স্কুলের পোশাক যা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় সেই পোশাক পরে তারা কিন্তু আজকে মাস্ক সহযোগে নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণের সংলগ্ন যে মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে। রবীন্দ্রনাথের যে চিন্তাধারা মুক্ত পরিবেশে শিক্ষা, সেই শিক্ষার অঙ্গনে এই কোভিড প্রোটোকলের মধ্যেও, কোভিড বিধির মধ্যেও, কোভিডের মধ্যেও আবার শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা ফিরছে। চলুন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করি এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খাতিব আহমেদের সঙ্গে, কি বলছেন তিনি। বললাম খাতিববাবু, দীর্ঘদিন পর প্রায় 24 মাসের যে করোনা, সেই করোনার পরে আবার স্কুল খুললো, আপনি নিজেও সন্তানের হচ্ছে পিতা এবং সেই সঙ্গে আপনার সন্তানরাও স্কুলে যাচ্ছে, এই যে বিদ্যালয়ে আপনার ছাত্রছাত্রীরা যারা আপনার সন্তান সম তারা আবার বিদ্যালয় প্রাঙ্গণে পাড়ায় পাঠশালার মাধ্যমে ফিরে এলো, কি বলবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে? দীর্ঘ 1.5-2 বছর পর স্কুল খুলেছে, এতে আমরা খুবই আনন্দিত। অনেকদিন বাড়িতে বাচ্চারা থেকেছে, এদের শুধু পড়াশোনার ক্ষতি হয়নি, এদের মানসিক স্বাস্থ্যেরও একটা ক্ষতি হচ্ছিল। ধরো কারণ বাচ্চারা সব সময় একটা খেলাধুলা আনন্দের মধ্যে থাকতে চায়, একটু স্কুল না হলে এই জিনিসটা ঠিক বাড়িতে তো ওরা পেতে পারে না, তো এটা ওদের একটা মানসিক ক্ষতিও হচ্ছিল আর পড়াশোনার ক্ষতি তো যা হবার হয়ে গেল। যাই হোক, অবশেষে স্কুল খুলেছে, এটা খুব আনন্দের ব্যাপার। আশা করি স্কুলটা পূর্ণরূপে খুলে যাবে আর আমাদের বাচ্চারা ঠিক আগেকার মতো স্কুলে এসে ঠিক দৈনন্দিন যে স্কুলের পড়াশোনা সেটাতে আমরা ফিরে যাব, আমরা এটাতে খুব খুশি আর কি। খাদিববাবু, যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করব, এই যে বললেন মানসিক ব্যাপার, বিভিন্ন আমরা টিভি প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা হচ্ছে চাইল্ড সাইকোলজিস্ট আছে তাদের কাছে দেখেছি যে এই 2 বছরে বাচ্চারা যে শিক্ষাঙ্গনে থেকে দূরে ছিল স্বাভাবিকভাবে তাদের মানসিকভাবে অনেক পরিবর্তন, তাদের আবার হচ্ছে রেগুলার ওয়েতে আবার হচ্ছে বিদ্যালয়ের দিকে আসা বা বিভিন্ন জায়গায় পড়াশোনার জায়গায় পাওয়া, এটা অভিভাবক অভিভাবিকাদের কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ অনলাইন ক্লাসের নামে আমরা দেখেছি বাচ্চারা বাড়িতে অনলাইন ক্লাস প্রথম দিকে একটু মনোযোগ সহকারে করছিল কিন্তু পরে মোবাইল এডিক্ট এক প্রকার হয়ে গেছে বাচ্চারা আর কি, পড়ার নামে খেলাধুলা করছে, পড়ার নামে খেলাধুলা আর কি, মোবাইল নিয়ে আমরা ভাবছি গার্জেনরা হয়তো বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু দেখা যাচ্ছে আদতে সে গেম খেলছে, তো এই ব্যাপারটা খুব মানে ওদের একটা ক্ষতি হয়ে গেছে আর কি। আর দ্বিতীয় যেটা মানে একটু খেলাধুলার পরিবেশ যেটা আর কি, ঠিক স্কুলের মাঠ যে খেলাধুলার পরিবেশ, শরীর চর্চার ব্যাপারটা, ছেলেমেয়েরা মানে একটা হয়ে গেছে আর কি, ঠিক শারীরিক যে একটা বিকাশ হবে, মানসিক বিকাশের সঙ্গে শারীরিক বিকাশ মানে সেটাও কোথাও না কোথাও ব্যাঘাত ঘটেছে, মানে এটা খুব একটা অপরণীয় ক্ষতি হয়ে গেছে। আশা করি আমাদের স্কুল খুলেছে, এটা খুবই মানে আনন্দের ব্যাপার, আগামী দিনে আমরা ঠিক নিয়মিতভাবে স্কুল করতে পারবো আর আমাদের বাচ্চারা সব স্কুলে আসবে, আমরাও আসবো, আমরা শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে আছি আমরাও তো এক প্রকার কি বলবো এটা মেন্টালি টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগে না যেটা আর কি। ঠিক, ধন্যবাদ, এটা খুবই ভালো ব্যাপার হয়েছে, ঠিক ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই বিদ্যালয়েরই আরেকজন শিক্ষক রয়েছেন আশুতোষ ঝা, যিনি নিজেও একজন অভিভাবক। আশুজি, আপকো জো সওয়াল হাম পুছেঙ্গে, আপ হিন্দি ভাষী হ্যাঁ, হিন্দি মেই পুছেঙ্গে, সবসে বড়ি বাত হ্যাঁ আপ খুদ এক পিতা হ্যাঁ,
और स्कूल में एक टीचर के हैसियत में जब हैं तो यहाँ वो दूसरा पिता है बच्चों के लिए, स्कूल के विद्यार्थियों के लिए। सबसे बड़ी बात है ये जो 24 महीना का ये कोरोना लॉकडाउन जहाँ सबसे बुरी तरह से क्षतिग्रस्त हुआ है वो है शिक्षा व्यवस्था। लेकिन फिर किसी ना किसी तरह से भगवान का ऊपर वाला का कृपा कहिए और राज्य के मुख्यमंत्री से लेकर के शिक्षा मंत्री या जो एडुकेशनिस्ट हैं, विज्ञानी हैं, डॉक्टर हैं, उन लोगों के सलाह से ये मुक्तांगन में रविन्द्रनाथ के चिंता धारा को विकसित करने के लिए ओपन पाठशाला जिसको कहा जाता है पाराय पाठशाला का शुभ सूचना हुआ। आप भी एक शिक्षक की हैसियत पर स्कूल पे आए हैं पाराय पाठशाला में, क्या प्रतिक्रिया रहेगा आपका? सबसे पहले तो आपके टीवी चैनल के माध्यम से मैं माननीय मुख्यमंत्री को बहुत धन्यवाद देता हूँ कि उन्होंने कोविड प्रोटोकॉल को मानते हुए उन्होंने जो निर्णय लिया है वो सच में बहुत ही अच्छा निर्णय है छात्रों के भविष्य के लिए और समाज के लिए भी। सबसे बड़ी बात है कि स्कूल डेढ़ दो साल से स्कूल जो बंद था इसका प्रभाव तो बच्चों के मानसिक संतुलन पे पड़ रहा था जी। वो लोग घर में रह के माने उन लोगों का बिहेवियर जो है ना वो काफी चेंज हो चुका था। वो घर में माने अपने न उनको कोई दोस्त मिला न कैसे समाज में कैसे अपने आप को समाज के साथ मिलाकर चले ऐसा उन लोगों के पास हुआ नहीं, उन लोगों के साथ ऐसा हुआ नहीं और वो लोग का बहुत नुकसान हुआ है। सबसे बड़ी बात है एजुकेशन का नुकसान हुआ है प्लस उन लोगों के बिहेवियर का भी बहुत नुकसान हुआ है। ठीक ठीक। और देखते हैं अभी हम लोग शुरुआत किए हैं, अभी देखते हैं हम लोग कितना इसको और कितने अच्छे से हम लोग इसको इम्प्लीमेंट कर सकते हैं। ठीक ठीक। एक बात पूछेंगे आशु जी, जो बात आप कहें बिहेवियरल चेंज जो है उसको कहते हैं, ये बिहेवियरल चेंज एक बहुत बड़ा चीज है जिसको कह सकते हैं साइकोलॉजिकल इफेक्ट। इसे आप तो खुद ही एक अभिभावक हैं, अपने बच्चे का देख रेख करते हैं, घर में आप देखे होंगे आपका बच्चे में भी कुछ मानसिक जो कह सकते हैं विकास जिसको कहता है मेंटल डेवलपमेंट उसमें भी असर पड़ा होगा, क्या कहेंगे? हाँ, पहले जो मेरा लड़का या मेरे घर में जो बच्चे थे उनका जो बिहेवियर पहले था जब वो स्कूल जाते थे उस समय जो उनका बिहेवियर था अभी देखते वो बिहेवियर काफी बदल गया है। वो अब मैंने क्या कहते हैं वो दोस्त जो चीज है जो हम लोगों के समय में हुआ करता था, दोस्ती किसको कहते हैं, कैसे समाज में मिलेंगे, कैसे अपने चाचा से अपने प्रतिवेशी से कैसे उनका इंट्रैक्शन होगा वो एकदम वो लोग भूल चुके हैं। ठीक है। और स्कूल में आने से देखिए स्कूल में आने से सिर्फ किताबी शिक्षा नहीं होती है, स्कूल में आने से मानसिक शिक्षा होती है, कैसे समाज में रहना है, कैसे सामाजिक शिक्षा है, ये सब कुछ मिला के ही स्कूल होता है। स्कूल हम लोग जो स्कूल के टीचर हैं हम लोग टीचर भी हैं, पेरेंट्स भी हैं और सब कुछ भी है, उनके दोस्त भी हैं, हम लोग के साथ भी बच्चे लोग खेलते हैं, हम लोग कभी कभी हम लोग भी उनके साथ क्रिकेट खेलते हैं, कभी फुटबॉल खेलते हैं, कभी दौड़ते हैं, कभी उन लोगों के साथ मिड डे मील हम लोग खाते हैं। तो क्या होता है ना एक इंट्रैक्शन जो होता है ना छात्र और टीचर में वो बहुत अच्छा होता है और अभी यही बदलाव आया है। जो भी हो चलिए ठीक ठीक। बहुत बहुत अच्छा बहुत बहुत शुक्रिया। सबसे आपसे तो और एक सवाल पूछना था लेकिन आपका फोन है तो हम दूसरा सवाल जो पूछेंगे, ये जो कहें सामाजिक संतुलन या कह सकते हैं कि सोशल इंटरेक्शन बच्चों के भविष्य के लिए कितना जरूरी है, एक पेरेंट की हैसियत से या टीचर की हैसियत से क्या कहेंगे? देखिए सोशल इंटरेक्शन बच्चों में बहुत, ये जब भी वो समाज में जब जाएंगे ना तो वो किताबी शिक्षा से उनको बहुत कुछ माने सक्सेस होने में बहुत प्रॉब्लम होगा जी। किसी भी मान लीजिए वो पढ़ लिख कर बहुत अच्छे एडमिनिस्ट्रेटिव सर्विस में भी जाए तो वहां भी उनको ये जो सोशल इंटरेक्शन है उन लोगों के लिए एक बहुत बड़ा एक चैलेंज है। अगर वो ठीक ठाक से सोशली अगर लोगों से हाउ टू कम्युनिकेट विद द पीपल, हाउ टू कम्युनिकेट विद द फ्रेंड, हाउ टू बिहेव विद द पीपल, बिहेवियर एक बहुत खराब बिहेवियर उन लोगों का डेवलप नहीं हो पाया। और जो भी हो अभी देखते हैं हम लोग माने होप फॉर द बेस्ट, देखते फ्यूचर में क्या होगा। ठीक ठीक। बहुत बहुत धन्यवाद। क्या चाहेंगे कि स्कूल पूर्ण रूप से खुल जाए? स्कूल कोविड प्रोटोकॉल को मानते हुए अगर स्कूल पूर्ण रूप से खुल जाए तो बहुत अच्छा। हम लोगों को भी अब बहुत दिन अब हो गया, अब घर में भी अब बहुत अच्छा तो नहीं लग रहा है किंतु क्या कीजिएगा, ये माने सेंचुरी का बहुत बड़ा महामारी पेंडेमिक आया है। हम लोग को कोविड प्रोटोकॉल मानते हुए इसको हम लोग के लिए भी एक चैलेंज है जो हम लोग को ओवरकम करना है। ठीक ठीक। बहुत बहुत शुक्रिया। हम बात करेंगे इस विद्यालय के और एक शिक्षक हैं सुवीर देवनाथ, उनसे तो एक सवाल पूछेंगे, এই ধরনের প্রশ্ন করব আমরা কি যারা শিক্ষাঙ্গনে সব সময় বিচরণ করে খেলাধুলার জগতে থাকে তারা যদি তাদের
যে নিত্যনৈমিত্তিক জীবন, সেই জীবন থেকে যখন তারা বেরিয়ে যায় তখন তাদের কেমন অনুভূতি হয়? সুবীর বাবু ক্রীড়াপ্রেমী বলে আপনি পরিচিত, তার পাশাপাশি শিক্ষকতাও করেন, দীর্ঘদিন প্রায় বলা চলে 24 মাস বিদ্যালয় থেকে দূরে থাকা মানসিকভাবে কতটা প্রভাব পড়েছিল একজন শিক্ষক হিসাবে বা একজন খেলাপ্রেমী হিসাবে আপনার উপরে? অনেক কিছু থেকে দূরে থাকতে হয়েছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো যে পাড়ায় পাড়ায় শিক্ষালয়টা খোলার জন্য। তারপরে তোমার নিউজ টিভি ইন্ডিয়ায় লাইভ ভিডিও করছে, তোমাকেও অশেষ ধন্যবাদ। এই যে 24 মাস স্কুল বন্ধ ছিল, যে তার ফলে যে বাচ্চাদের ক্ষতি হয়েছে, বিশেষ বড় ক্ষতি হয়েছে, তাদের যে একটা বাড়ির পরিবেশ আর স্কুলের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, জমিন আসমানের পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে, সেটা ফিরে পাবে বাচ্চারা, সেটা আমরাও চাই। আর বাড়ির পরিবেশে যা কিছু শিখতে পারে স্কুলের পরিবেশে তার থেকে অনেক বেশি কিছু শিখতে পারে, যে বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলা করবে। তারপরে আমাদের যে স্কুলের যে মাঠটা আছে, মাঠটার থেকে ওরা মোটামুটি 24 মাস ওরা আলাদা ছিল, ডিটাচ ছিল, একদম ফুললি ডিটাচ ছিল। তো এটা ফিরে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে, বাচ্চাদেরও বেশ ভালো লাগছে, যে এতদিন বাদে আমরাও স্কুলে এলাম, ওরাও স্কুলে এলো। আর কোভিড প্রোটোকল মেনে যদি এটা স্বাভাবিক হয়, আমরা তাই চাইবো যে পূর্ণাঙ্গরূপে স্কুল খুলে যায়, পূর্ণাঙ্গরূপে স্কুলটা যাতে খুলে যায়। ঠিক, ধন্যবাদ সুবীর বাবু। আমরা কিন্তু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করবো আপনাদের, বাচ্চারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নিত্যনৈমিত্তিক অভ্যেস, বই নিয়ে স্কুলে বসা, খাতা খুলে বসা, ছবি আঁকা ইত্যাদি সমস্ত কাজকর্মগুলো কিন্তু তারা করছে, এবং পাশাপাশি ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু মাস্ক পরে স্কুলে এসেছে। কেমন লাগছে তাদের, তাদের আমরা তাদেরকে জেনে নেওয়ার চেষ্টা করব। কি নাম তোমার? রুমা ব্যাপারি। রুমা ব্যাপারি, কোন ক্লাসে পড়ো? 3। 3-তে পড়ো? এই যে এতদিন পরে স্কুলে আসলা, কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে? কি চাইছো, সব দিন স্কুলে আসবে? হ্যাঁ। আর কি কি করতে চাও স্কুলে এসে? পড়াশোনা তো করবা, আর কি কি করবা? আরো লেখাপড়া করব। আর কি করবা? অনেক কিছুই করব। ঠিক। খেলাধুলা করবি না? হ্যাঁ। ঠিক ঠিক, আমরা কিন্তু দেখলাম তৃতীয় শ্রেণীর এক ছাত্রী, সে কিন্তু বলছে অনেক কিছুই করব, অর্থাৎ তাদের যে অনেক ভাবনা চিন্তা সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। পাশাপাশি আমরা এই দিকটাও দেখার চেষ্টা করব। আরেকটি শ্রেণী এখানে বসেছে, সব বাচ্চারা ইতিমধ্যেই এই যে নতুন পরিবেশ, নতুন আনন্দ, সেই জায়গায় এসে তারা হচ্ছে আবার পড়াশোনার অঙ্গনে নিজেদেরকে বিকশিত করবার চেষ্টা করছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলবো দু একটি ছাত্রীর সঙ্গে। কি নাম তোমার? কি নাম? কোন ক্লাসে পড়ো? 4-এ। 4-এ পড়ো? কতদিন পরে স্কুলে এলে? 2 বছর। তুমি কতদিন পরে এলে? 2 বছর। অনেক বছর। 2 বছর পরে, তাই তো? এই যে 2 বছর পরে আবার স্কুলে আসছো, আজকে আবার লিখতে বসছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি করছো, প্রতিদিন স্কুলে আসবে? কোনটা বেশি ভালো, স্কুলে আসাটা বেশি ভালো না বাড়িতে বন্ধ হয়ে বসে থাকা ভালো? স্কুলে আসাটা বেশি ভালো। কেন? স্কুলে আসলে কি হয়? ভালো লাগে। ভালো লাগে? কি কি করতে পারো স্কুলে এসে? পড়াশোনা তো করাই মাস্টার, আর কি করতে পারো? খেলাধুলা। খেলাধুলা করতে পারো? আজকে কি কি খেলার প্ল্যান আছে, কি কি খেলবে? মাস্টারমশাইরা খেলাধুলা করায়? হ্যাঁ করায়। ঠিক, মাস্টারমশাইদের সঙ্গে খেলবে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। মাস্টারমশাই, আমরা চাইবো একটু আমাকে দিয়ে। আচ্ছা, আমরা চাইবো আমাদের স্কুলের পক্ষ থেকে, যেহেতু দীর্ঘদিন পরে স্কুলটা খোলা হয়েছে, আমরা চাইবো আমরা সবাই স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা একটা জোরে হাত তালি দিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাতে চাই, একটা আমরা সবাই জোরে হাত তালি দিয়ে এই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ঠিক ঠিক ঠিক, সবাই দাঁড়াও একটু, দাঁড়াও একটু, একটু দাঁড়াও। আমরা এক শিক্ষকের সঙ্গে কথা বললাম, এবং এই যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশে সবাই হাত তালি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্যের যারা রয়েছেন, যারা এই স্কুলের আঙিনায় আবার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করেছেন, জোরে দাও, জোরে জোরে, সেই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি খোলা অঙ্গনে, মুক্ত মাঠে, সুন্দর পরিবেশে, যেখানে একদিকে সর্ষে ক্ষেত, সবুজ বনানী, অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং তার পাশাপাশি সামাজিক দূরত্বের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যে নির্দেশ, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তারা কিন্তু আজকে এই মুহূর্তে পাড়ায় পাঠশালা সেই অনুষ্ঠানে এসে যোগ দিল, এবং এভাবেই আবার শিক্ষাঙ্গনের মুক্ত বিহঙ্গের মতো বাচ্চারা হচ্ছে নিজেদের প্রতিফলিত করুক এবং তার পাশাপাশি সুস্থ হোক শিক্ষার ব্যবস্থা, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আপনারাও আপনাদের শিশুদের আবার বিদ্যালয় অঙ্গনে পাঠান, এটাই নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের বিনম্র আবেদন থাকবে, এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে